হরে কৃষ্ণ হরে হরে, ব্লগ হবে গণপতি বাপ্পার ঘরে ঘরে। আজকে শুভ গণেশ চৌঠি, তাই আমি চলে এসেছি আজকে একটু ব্লগ করতে। মণ্ডপের সামনেই চলে এসেছি, এখন আমি ব্লগ করার জন্য এসেছি। দেন ব্লগটা করে নিই পুরো মন্দিরটা ঘুরে, তারপর তোমাদেরকে পুরোটা। এসেছি গণেশ চতুর্থীর শুভক্ষণে, এই শুভ সন্ধ্যায় আনন্দ উপভোগ করতে। আজ আমি যে প্যান্ডেলে এসেছি, ওই প্যান্ডেলটি অসম্ভব সুন্দর, এবং পুরো প্যান্ডেলটির কাজ হয়েছে বাঁশ দিয়ে। আর এই বাঁশের নিখুঁত ডিজাইনগুলো
দেখুন অসম্ভব সুন্দর, এক একটা মানুষ, মানুষের শেপ সব কিছু এই বাঁশ দিয়েই করা হয়েছে। অনেকটা সময় লেগেছে কিন্তু খুবই সুন্দর এই কাজগুলো। এবং লাইটিং যেটা দেখতে পাচ্ছেন সেটাও অসম্ভব সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে তাই মানুষজনের ভিড় একটু কম। তো এই ছিল আজকে ঠাকুর দেখা। এখন ঠাকুর দেখা হয়ে গেছে তাই পেটটা খিরা খিরা করছে এখন, তাই আমি চলে যাচ্ছি সরাসরি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো এখন আমি চলে এসেছি হট লিপস নামে একটা রেস্টুরেন্টে, প্রচণ্ড খিরা পেয়েছে। তো আগে একটু রেস্টুরেন্টটা দেখিয়ে নিই, খুবই সুন্দর রেস্টুরেন্টটা। তো এখন প্রচণ্ড খিদা, তাই তাড়াতাড়ি এই যে হরলিপসের যে রেস্টুরেন্টে এসেছিলাম তাড়াতাড়ি ওটা দেখে আমি এখন একটা খাবারের মেনু অর্ডার দিয়ে দিই। কী তাড়াতাড়ি হবে সেটাই দেখতে হবে, কারণ পেটটা বলছে খাই 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 খাই। তো আপাতত একটা খাবার খুঁজে পেয়েছি যেটা চটজলদি আসবে, তো সেটাই আমি এখন অর্ডার করলাম। অনেক দিন চিকেন ললিপপ খাওয়া হয়নি তাই এই ডিশটাই অর্ডার করলাম এবং চলে এসছে, এটাকে খাবো। দেখুন দেখতে খুবই ভালো লাগছে, জানি না খেতে কতটা হবে টেস্টি। তো না টেস্টটা সত্যি ওয়াও, তো ভালোই লাগছে খেতে। এখন আমি এটাকে খাওয়াটা শেষ করি, এইদিকে আবার বৃষ্টি হচ্ছে, বাড়িও যেতে হবে তাড়াতাড়ি। তো এখন আমার চিকেন ললিপপ খাওয়া শেষ, হেভি টেস্টি ছিল। আপনারা যে কেউ এসে এই রেস্টুরেন্টে খেতে পারেন, টেস্টটা খুবই সুন্দর। তো অ্যাট লাস্ট আমার একটা ফেভারিট ম্যাঙ্গো লস্যি, তো একটা ম্যাঙ্গো লস্যি অর্ডার করেছিলাম, এটার একটু টেস্টটা দেখি কেমন হয়েছে। না এই ম্যাঙ্গো লস্যির টেস্টটাও সত্যি খুবই সুন্দর হয়েছে এবং দেখতেও খুবই সুন্দর। তো ফ্রেন্ডস আজকে এই ব্লগটা আমার তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তোমাদের তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস।